আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আফাতাত্তাখিযূনাহু ওয়া যুররিয়্যাতাহু আউলিয়া মিন দূনি। আল্লাহ পাক প্রশ্ন করে বলেন, তোমরা ওই ইবলিসকে এবং ইবলিসের বংশধরকে আমাকে বাদ দিয়ে আউলিয়া বানাই নিছো? তোমরা কি ইবলিস আর ইবলিসের বংশধর? তাহলে বোঝা গেছে ইবলিসের বংশ বিস্তার হয়, যুররিয়্যাতাহু, ইবলিসের বিশাল বংশধর আছে। এই বংশধর ইবলিস এবং তার বংশধরকে আমাকে বাদ দিয়ে তোমরা কি বানাইছো? আউলিয়া। আউলিয়া মানে কি? বন্ধু, অভিভাবক। তাহলে জমিনে কিছু মানুষ আছে আউলিয়া উল্লাহ, আল্লাহর বন্ধু, আর কিছু মানুষ আছে আউলিয়া ও শয়তান, শয়তানের বন্ধু। দুই ধরনের বন্ধুত্ব জমিনে আছে। তা আল্লাহ বলছেন, আমাকে ও আউলিয়া না বানায়, আমার সাথে বন্ধুত্ব না করে তোমরা কি ওই ইবলিস এবং তার বংশধরদের সাথে তোমরা বন্ধুত্ব করে নিছ? ওয়াহুম লাকুম আদুউন, অথচ তারা তোমাদের দুশ্মন, তোমাদের শত্রু। ওয়াবিইসা লিজ্জালিমিনা বাদালা, জালেমদের জন্য এটা কতই না নিকৃষ্ট প্রতিদান। অর্থাৎ জালেমেরা যে বন্ধু হিসাবে তাকে গ্রহণ করে নিছে, এটা কতই না নিকৃষ্ট কাজ। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালকা আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা। আল্লাহ পাক বলেন, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা তাদেরকে শরিক বানিয়ে নিছো আমার সাথে। আসমান জমিন আমি যখন সৃষ্টি করি তখন আমি তাদেরকে সাক্ষী রাখি নাই, আমি একা আসমান জমিন সৃষ্টি করছি, তাদেরকে আমি কোনো স্বাক্ষর আমার সাথে রাখি নাই। ওয়ালা খালকা আনফুসিহিম, বরং তাদের নিজেদেরকে যখন সৃষ্টি করেছি তখনও আমি তাদেরকে সাক্ষী রাখি নাই। তোমরা তাদেরকে শরিক বানাইছো, তাদেরকেও আমি বানাইছি, তারা আমার সৃষ্টি, আমার বানানো, অথচ আজকে তোমরা তাদেরকে আমার সাথে শরিক করে নিচ্ছ। ওয়ামা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, যারা গোমরাহির রাস্তা গ্রহণকারী তাদেরকে আমার সাথে কখনোই কোনো কাজে আমি তাদেরকে সহযোগী হিসাবে রাখি নাই। অর্থাৎ গোমরাহির রাস্তা যারা গ্রহণ করতেছে, গোমরাহির রাস্তা যারা খুলে দিচ্ছে, তাদের কাউকে আমার কোনো কাজে সহযোগী আমি রাখি নেই। ওয়াইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা জাআমতুম, সেদিন কিয়ামতের দিন বলা হবে, যাদেরকে তোমরা ধারণা করতা আমার সাথে শরীক তাদেরকে ডাকো, তোমরা তাদেরকে শরীক মনে করতা তাদেরকে তোমরা ডেকে নিয়ে আসো। ফাদাআউহুম, তখন তাদেরকে ডাকতে থাকবে, ফালাম ইয়াস্তাজিবু লাহুম, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না, যত ডাকাডাকি করবে কিন্তু তাদের শরীকেরা সেদিন সাড়া দিবে না। ওয়া জাআলনা বাইনাহুম মাউবিকা, তাদের উভয়ের মধ্যে আমি একটা প্রতিবন্ধকতা তৈরি করে দিব, মানে যত চেষ্টা করবে তারা শরীকদেরকে ডাকতেছে, শরীকেরা শুনতেছে না, শরীকেরা দেখতেছে না, এদের উভয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রতিবন্ধকতা, একটা প্রাচীর তৈরি করে দিবেন। ওয়ারা আল মুজরিমুনা নারা ফাযন্নু আন্নাহুম মুয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। আর ওয়ারা আল মুজরিমুনা নারা, পাপীরা গুনাহগারেরা জাহান্নাম দেখতে থাকবে, ফাযন্নু আন্নাহুম মুয়াকিউহা, তারা ধারণা করবে এটাই তাদের নিক্ষেপের স্থান, ওই জাহান্নামটাই তাদের নিক্ষিপ্ত হবে। ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, সেখান থেকে প্রত্যাবর্তন করার মতো কোনো জায়গা, কোনো রাস্তা তারা খুঁজে পাবে না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, এইভাবে আমি বিভিন্ন দিক থেকে মানুষকে বোঝানোর জন্য এই কোরআনে আমি কত দৃষ্টান্ত উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ, আমি দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য এই কোরআনের মধ্যে কত দিক থেকে বিভিন্নভাবে উপমা দিয়ে তাদেরকে আমি, আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু আমি যত দিক থেকে উপমা দিই না কেন, বুঝাই না কেন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষের অভ্যাস হলো আকসারা শাইইন জাদালা, তারা বেশি বেশি বিতর্ক প্রিয়, তর্ক প্রিয় মানে তর্কাতর্কি করতে তারা পছন্দ করে,
তারা সোজাভাবে সহজভাবে মেনে নিতে পছন্দ করে না, এটা মানুষের অভ্যাস। ওয়ামা মানান নাস ইউমিনু ইজাহুমুল হুদা, যখন তাদের কাছে আমার পক্ষ থেকে হুদা এসেছে, নবী রাসূল এসেছে, কিতাব এসেছে, কোন জিনিস মানুষকে বাধা দিয়েছিল আমি আল্লাহর উপরে ঈমান আনার জন্য, ওয়াইস্তাগফিরু রাব্বাহুম, তাদের রবের কাছে ইস্তিগফার করার জন্য, কোন জিনিস তাদেরকে সেদিন বাধা দিয়েছিল যে আমার পক্ষ থেকে হেদায়েত আসছে, তারা এখন হেদায়েত মেনে ঈমান আনবে, ইস্তিগফার করবে। এতে বাধা দেওয়ার জিনিস ছিল দুইটা, একটা হলো ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, যেন তাদের উপরে পূর্ববর্তীদের উপরে যেই জিনিস এসেছিল, পূর্ববর্তীদের যেই রকম অবস্থা হয়েছিল, পরিণতি হয়েছিল, তাদের জন্য সে একই পরিণতি হয়, এটাই তাদেরকে বাধা দিয়েছিল। আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা পূর্ববর্তীদের উপরে যেরকম আযাব এসেছে তাদের উপরেও যেন সেরকম আযাব আসে, অর্থাৎ তারা তাদের পূর্বপুরুষদেরকে এমনভাবে অনুসরণ করেছে যে পূর্বপুরুষদের যেই পরিণতি তাদেরও যেন সেই পরিণতি হয়, তাদের উপরে যে আযাব এসেছে এদের উপরে যেন সেই আযাবেই আসে, এটাই তাদেরকে ঈমান আনতে এবং ইস্তিগফার করতে বাধা দিয়েছিল। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আমি জমিনে এমন কোন নবী রাসূল পাঠাই নেই যে নবী রাসূলকে মুবাশশিরিন এবং মুনজিরিন বানাই নেই, অর্থাৎ নবী রাসূলের কাজে ছিল মুবাশশিরিন এবং মুনজিরিন, সুসংবাদ দিবে এবং ভীতি প্রদর্শন করবে, সতর্ক করবে। সুসংবাদ দিবে কিসের? জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের বিভিন্ন নিয়ামতের সুসংবাদ দিবে, আর সতর্ক করবে মানুষকে শিরিক থেকে, জাহান্নাম থেকে মানুষকে মুনজিরিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে বানাইছি, পাঠিয়েছি শাহেদ হিসাবে, সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। এইভাবে আল্লাহ পাক সকল নবী রাসূলকে মুবাশশিরিন এবং মুনজিরিন বানিয়ে পাঠিয়েছেন। ওয়ায়ুজাদিরুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক, কিন্তু কাফেররা বাতিল নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে যেন ওই বাতিলের মাধ্যমে হককে প্রতিহত করা যায়। যুগে যুগে আমার নবীরা যখন, রাসূলেরা, মুবাশশিরিনেরা, মুনজিরিনেরা এসেছে, তখন যারা কুফরি করেছে তারা বাতিল মতবাদ নিয়ে তর্ক বিতর্ক শুরু করছে, কেন? লিইউদহিদু বিহিল হাক্কা, যেন ওই বাতিলের মাধ্যমে হককে প্রতিহত করা যায়, হককে দুর্বৃত করা যায়। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, ওয়াত্তাখাযু আয়াতি, এবং আমার আয়াতগুলোকে তারা গ্রহণ করেছে, মানে আমার নিদর্শনগুলো গ্রহণ করে তারা বাতিলের মাধ্যমে হককে প্রতিহত করতে চেয়েছে। ওয়ামা উনজিরু হুজুয়া, তাদেরকে যত সতর্ক করা হয়েছে তারা ঠাট্টা বিদ্রুপ করছে, হাসি তামাশা করছে, তারা সেই সতর্ক, তারা সতর্কিত হয় নাই। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যে ব্যক্তির সামনে তার রবের আয়াত দিয়ে তাকে উপদেশ দেওয়া হয়, মানে তার রবের আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, সহি হাদিস দিয়ে তাকে যখন উপদেশ দেওয়া হয়, উপদেশ দেওয়ার পরে ফাআরাদা আনহা, আল্লাহর দিন থেকে, ওই উপদেশ থেকে সে বিমুখ হয়ে যায়, সে তার মুখ ফিরিয়ে নেয়, এই লোকের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? অর্থাৎ এর থেকে বড় জালেম আর হইতে পারে না। ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু, তার দুই হাত কি শক্তি উপার্জন করে, কি কামাই করে, এটা সে ভুলে যায়, অর্থাৎ তার পরিণতিটা কি, তার শক্তি কতটুকু, তার সামর্থ্য কতটুকু, এটাই সে ভুলে আল্লাহর আয়াত থেকে সে মুখ ফিরিয়ে নেয়।
ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহূহু ওয়া ফী আযানিহিম ওয়াকরা। আর এই জুলুমের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমি আল্লাহ তাদের অন্তরের উপরে এমন একটা আবরণ তৈরি করে দিই, আন ইয়াফকাহূহু, তখন সে আর কোনো কিছু বুঝতে পারে না। তার অন্তরের উপরে এমন একটা আবরণ আমি সৃষ্টি করে দিই, তখন সে আর সঠিক জিনিস, ভালো জিনিস, ভালো কাজ, এগুলো সে অনুধাবন করতে পারে না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, কানের ভিতরে আমি আল্লাহ একটা পর্দা তৈরি করে দিই, এই কারণে সে আমার আয়াতগুলো শুনতে পায় না। মানে আমার আয়াত তার সামনে যত উচ্চারিত হোক, কিন্তু ওই পর্দার কারণে সে শুনতে পারে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইদান আবাদা, আপনি তাদেরকে যতই হেদায়েতের দিকে ডাকেন না কেন, ফালান ইয়াহতাদু ইদান আবাদা, তারা কখনোই হেদায়েত পাবে না। মানে যখন কারো অন্তরের উপরে আল্লাহ পাক আবরণ সৃষ্টি করে দেন, কানের মধ্যে পর্দা তৈরি করে দেন, তখন যতই তাকে আপনি হেদায়েতের দিকে আহ্বান করেন না কেন, যতই দাওয়াত দেন না কেন, ফালাইন ইয়াহতাদু ইজান আবাদা, সে কখনোই হেদায়েত পাবে না। ওয়া রাব্বুকাল গাফুরু যুর রহমা, আপনার রব যিনি, তিনি তো হলেন গাফুর, তিনি মহা ক্ষমাশীল, যুর রহমা, তিনি মহা রহমশীল, মহাদয়াশীল। لو يؤاخذوا لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب, যদি আল্লাহ চাইতেন তাদেরকে দ্রুত আযাব দিয়ে দিবেন, তাহলে তারা যা কিছু করেছে সেগুলো দিয়ে আল্লাহ তাদেরকে পাকড়াও করে দিতেন। আপনার রব এত ক্ষমাশীল, এত রহমশীল, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা যা করছে এটার কারণে আল্লাহ দ্রুত তাদেরকে আযাব দিয়ে দিতেন। বাল্লাহুম মাউইদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা মাউইদ রেখেছেন, নির্ধারিত সময় রেখেছেন, তাদের জন্য আল্লাহ পাক একটা সময় অবকাশ দিয়ে দিয়েছেন। এই অবকাশের আগে, এই সময়ের শেষ হওয়ার আগে আল্লাহ পাক তাদের প্রতি কোনো আযাব অবতীর্ণ করেন না, তাদেরকে আল্লাহ পাকড়াও করেন না। লান ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, ওই সময় আসার আগ পর্যন্ত আল্লাহকে ছাড়া কোনো আশ্রয়স্থল তারা খুঁজে পাবে না। ওয়াতিলকাল কুরা আহলাকনা হুম লাম্মা জালামু, যখন জনপদের মানুষেরা জুলুম করেছে আমি কত জনপদ, কত এলাকা ধ্বংস করে দিয়েছি। ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা, এবং ওই জনপদের ওই ধ্বংসস্তূপগুলার ধ্বংসস্তূপগুলাকে তাদের জন্য একটা নিদর্শন বানাই রেখেছি। মানে ওই যে জনপদগুলা জালামদের আমি ধ্বংস করেছি, ওই জনপদগুলাই আবার তাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি জনপদগুলাকে রেখে দিয়েছি যাতে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আখেরাতের বিষয়, কিয়ামতের ময়দানের বিষয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিষয় আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা শুরু করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী, খালি নবী না, নবী এবং রাসুল, এবং পাঁচজন উলুল আজম, উলুল আজম রাসুলের মধ্যে মুসা আলাইহিস সালাম একজন। এই পাঁচজন কে কে? উলুল আজম যে পাঁচজন, এই পাঁচজন কে কে? ছয়জন হয়ে গেছে, তাহলে কোন এক জায়গায় ভুল হয়েছে। আদম আলাইসালাম নাই, উলুল আজমের মধ্যে নূহ আলাইসালাম। আদম আলাইসালাম তো খুব আরামে জীবনযাপন করছে, কারণ আদম আলাইসালামের সময় তো কাফের নাই, মুশরিক নাই, জমিনে সবাই ইমানদার, সবাই মুত্তাকিন, সবাই আল্লাহওয়ালা, সবাই দিনদার, দাওয়াতে কাজ করছেন, মানে তাদেরকে ইমানের উপরে কায়েম রাখার জন্য কাজ করছেন। উনি নতুন করে কাউকে দাওয়াত দিয়ে ইমানদার বানানো লাগে নাই, মানে অটোমেটিক তার সময়ে সব ইমানদার। এই ইমানদারদেরকে ইমানের উপরে বহাল রাখার জন্য তিনি কাজ করছেন। এটা তো মোটামুটি সহজ,
কিন্তু কাফেরদের সাথে মোকাবেলা করা, কাফেরদের সাথে শিরকের বিরুদ্ধে দাঁড়ানো, এগুলো হলো সবচাইতে কঠিন। এবং এই কঠিন কাজটা শুরু করছেন নূহ আলাইহিস সালাম। এই জন্য নূহ আলাইহিস সালামকে আব্বালুর রসুল বলা হয়। নূহ আলাইহিস সালামকে বলা হয় আব্বালুর রসুল, মানে প্রথম জমিনের রাসুল নূহ আলাইহিস সালাম। কারণ তার সাথেই প্রথম শুরু হয় শিরকের সংঘাত, শিরকের মোকাবেলা। এবং তার সময় শিরক পুরা জমিন শিরকে পরিণত হয়, শিরকের রাজ্যে পরিণত হয়। আর নূহ আলাইহিস সালাম একা এসে আল্লাহর এই নবী, এই শিরকের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে তিনি একা দাঁড়াইছেন। আর আল্লাহর নবী যে কান্দা কাঁদছেন, পৃথিবীতে আর কেউ এত কান্দা কাঁদবেন না। এই জন্য তার নামই নূহ। নূহ মানে অত্যাধিক ক্রন্দনকারী। মানে নূহ আলাইহিস সালাম জমিনে শিরকের অবস্থা দেখে, আজকে আমাদের মধ্যে শিরকের অবস্থা দেখলে কান্না আসে না, শিরিক দেখতে দেখতে করতে করতে মানে শিরিক আমাদের কাছে সহনীয় হয়ে গেছে, বরং শিরকের অনুষ্ঠান দেখার জন্য মুসলমানেরা দলে দলে যায়। কোথাও শিরকের অনুষ্ঠান হলে, এই যে সামনে আসতেছে কদিন পরে, যে শিরকের অনুষ্ঠান হবে যেখানে আমার আল্লাহকে অপমান করা হবে, আমার রবকে অপদস্থ করা হবে, আমার রবের সাথে শরিক করা হবে, আর ইমানদাররা সেখানে দেখতে যায়, খাইতে যায়, ঘুরতে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জমিনে শিরকের অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারতেন না, এই জন্য সবসময় খালি কাঁদতেন, সবসময় কান্নাকাটি করতেন। এই জন্য আল্লাহ পাক তার নামে রেখেছেন নূহ। এবং এক বছর দুই বছর না, সাড়ে নয় শত বছর পর্যন্ত, কত প্রজন্ম আমাদের মধ্যে হইলে ধরো দশ প্রজন্ম, এরকম এই দশ পুরুষ এরকম এক হাজার বছর পর্যন্ত এইভাবে শুধু এক জনপদে এক অঞ্চলে মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাও সারা জীবন, যদি বছরে একজন করিও হইতো তাহলে নশো পঞ্চাশ বছরে নশো পঞ্চাশ জন তো হওয়ার কথা, কিন্তু নশো পঞ্চাশ জন হয়নি। কিন্তু নূহ আলাইহিস সালাম শতভাগ সফল, নূহ আলাইহিস সালাম ব্যর্থ না, তার দাওয়াত ব্যর্থ না, তার দাওয়াত শতভাগ সফল। তিনি উলুল আজম রাসুল, উলুল আজম নবী। তাহলে পাঁচজন উলুল আজম, এক নম্বর নূহ আলাইহিসসালাম, দুই নম্বর ইব্রাহিম আলাইহিসসালাম, উনি হলেন ইমামুত তাওহীদ, ইমামু আহলে তাওহীদ, ইমামুল হুনাফা। ইব্রাহিম আলাইহিসসালামের আরেক উপাধি হলো ইমামুল হুনাফা। তিনি হানিফদের ইমাম। তিনি কাদের ইমাম? আপনারা কি হানিফ নাকি গেলে আমাদের হানিফ ভাই হানিফ, সবাইকে হানিফ, সবাই হানিফ। হানিফ মানে একনিষ্ঠ তাওহীদবাদী। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হানিফা, হানিফা হলেন পরিপূর্ণ তাওহীদবাদী, একনিষ্ঠ তাওহীদবাদী। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইমামুল হুনাফা। কিয়ামত পর্যন্ত যত হানিফ আসবে সকল হানিফের ইমাম কে? ইব্রাহিম আলাইহিসসালাম। কারণ তিনি যেইভাবে শিরকের সামনে তিনি তাওহীদকে তুলে ধরেছেন, তাওহীদকে তুলে ধরতে গিয়ে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, জ্বলন্ত আগুনে গেছেন, তাও তাওহীদ থেকে চুল পরিমাণ বিচ্যুত হন নাই এই ইমামুল হুনাফা ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি উলুল আজম একজন রাসূল, আল্লাহর খলিল, এই জন্যে তিনি খলিল হয়েছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি ইব্রাহিমকে আমার খলিল হিসাবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহ তাকে খলিল হিসাবে গ্রহণ করছেন, তিনি আল্লাহকে খলিল বানান নাই, আল্লাহ তাকে খলিল বানাইছেন। তিন নম্বর মূসা আলাইহিসসালাম। কারণ মূসা আলাইহিসসালাম যেই তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, এই তাগুতের সামনে দাঁড়াইলেই কেউ সে তার পা মাটির সাথে থাকে না, কাঁপতে কাঁপতে সে পড়ে যায়। কথা বলা দূরের কথা, ওই ফেরাউনের সামনে কোনো মানুষ, পৃথিবীর মানুষ দাঁড়ায় কথা বলতে পারত না, তার সামনে দাঁড়াইলেই কাঁপে পড়ে যাবে। এরকম মানুষের সামনে মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিতে পাঠাইছেন। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ পাক বলছেন তোমাকে নবুয়ত দিছি, তুমি যে রাস্তা রাস্তায় ঘুরি ঘুরি খালি কৃষক শ্রমিক এদেরকে ধরি ধরি দাওয়াত দিবে না, তুমি দাওয়াত নিয়ে কোথায় চলে যাও, ওখানে গেলে আসল খেলা জমবে।
রাস্তাঘাটে দাওয়াত দিলে তো অসুবিধা নাই, আরও মানুষ আসি আসি করবে, তো আমাদের এলাকা মেহমান আছে, বিরিয়ানি রান্না করে মসজিদে আনে খাওয়াইব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ওখানে চলে যাও, এ যাবা ইলা ফেরাউনা, ফেরাউনের কাছে চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে লোকের সামনে মানুষ দাঁড়ায় কথা বলতে পারে না, আমি সেখানে যাই তাওহীদের দাওয়াত দিব। তখনই তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনি বলছেন রব্বিশরাহলি সদরি, রব্বুল আলামিন আমার বক্ষকে খুলে দেন, আমার বক্ষ প্রশস্ত করে দেন। কারণ ফেরাউনের সামনে দাঁড়ানো, যাদের বক্ষ সংকীর্ণ তারা দাঁড়াইতেই পারে না, আমার বক্ষটা প্রশস্ত করে দেন যাতে আমি ফেরাউনের সামনে দাঁড়াইতে পারি। তারপরে ওয়াইয়াসসিরলি আমরি, এই কাজটা এত বড় কঠিন কাজটা আল্লাহ আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এটা দিয়ে কেউ কেউ বলছে ভুল ব্যাখ্যা করছে, বলে যে মুসা আলাইহিস সালাম তোতলা ছিল, নাউজুবিল্লাহ, মুসা আলাইহিস সালাম সুস্থ সবল সবই ঠিক ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম বলছেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, কারণ ফেরাউনের সামনে কথা বলতে গেলে কথা আটকে যাইব, তার সামনে কথা বলাটাই তো সাহসের ব্যাপার, দাঁড়ানোটাই তো সাহসের ব্যাপার, সেখানে কথা বলতে গিয়ে যেমন যেন আমার কথার মধ্যে কোনো ধরনের জড়তা না আসে, অস্পষ্টতা না আসে, আর ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথাটা ভালোভাবে বুঝতে পারে, আমাকে এইভাবে কথা বলার যোগ্যতা দেন, মানে কোন জায়গায় কীভাবে কথা বললে মানুষ আমার কথা বুঝতে পারবে, ওই রকম আমার ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লসান আর আমার জবানের সমস্ত জড়তা আপনি দূর করে দেন। সে মুসা আলাইহিস সালাম ওই কঠিন পরিস্থিতিতে দাওয়াত দিয়েছেন এবং শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম সাগরে ঝাঁপ দিয়েছেন। এলে সাগরে ঝাঁপ দাও, তুমি যখন দৌড় দিয়েছেন তাদেরকে নিয়ে পালাচ্ছেন, তখনও তিনি জানতেন না যে আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। তার ধারণা ছিল হয়তো সাগরে যাই আমরা ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করব, কোথাও না যেতে পারলে রাস্তা করে দিব আরামে চলে যাব, এই আশা নিয়ে কিন্তু মুসা আলাইহিস সালাম আর তার ইমানদারেরা তার সাথে বের হন নাই। আল্লাহ পাক এই মুসা আলাইহিস সালামেরও অনেক মর্যাদা দিয়েছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা, যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাক মুসার সাথে কথা বলার মতো কথা বলছেন, সুবহানাল্লাহ, আর কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন না যে আমি কথা বলছি, শুধু মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এক ইহুদির সাথে এক সাহাবী ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে ইহুদি বলতেছে ওই আল্লাহর কসম যে আল্লাহ ইস্তাফাল্লাহু মুসা আলাল আলামিন, সমস্ত আলমের উপরে যে মুসাকে যে আল্লাহ প্রাধান্য দিয়েছেন সে আল্লাহর কসম। ইমানদার বলতেছে ওয়াল্লাহে আল্লাযী ইস্তাফা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আলামিন, ওই আল্লাহর কসম যিনি সমগ্র পৃথিবীর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন, প্রাধান্য দিয়েছেন। এখন ইহুদি কয় মুসা আলাইহিস সালামকে প্রাধান্য দিয়েছেন, আর মুসলিম বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সারা পৃথিবীর উপরে প্রাধান্য দিয়েছেন। এখন ওই মুসলিম সহ্য করতে পারে নাই, ওই লোককে ফালাতাম আল মুসলিম আল ইয়াহুদি, ইহুদিকে জোর একটা লাগাই দিয়েছেন, সহ্য করতে পারে না, তো আমার রাসুলের উপরে আবার মুসা আলাইহিস সালামকে অগ্রাধিকার দিতেছে। অথচ আল্লাহ রাসূল বলছেন কি লাউকানা মুসা হাইয়্যান মা ওয়াসাআহু ইল্লা ইত্তাবাই, আজকে যদি মুসাও জীবিত থাকতেন তা আমি নবীর ইত্তাবা করা ছাড়া তার আর কোনো বিকল্প উপায় ছিল না। তার এই লোকে কয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সমগ্র আলমের উপরে প্রাধান্য দিয়েছেন, মানে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে গিয়ে মহব্বতটাকে একটু অতিরঞ্জন করে ফেলছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করছেন, লা তুতরুনি, খবরদার আমার ভালোবাসা মহব্বত করতে গিয়ে অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না। পরে ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুখাইরুনি আলা মুসা, খবরদার কখনো তোমরা মুসা বড় না আমি বড়, মানে আমাকে মুসার উপরে প্রাধান্য দিতে গিয়ে এই প্রতিযোগিতা করিও না, কারণ সমস্ত মানুষ আল্লাহ পাক মৃত্যুদান করবেন, সবাই মারা যাবেন, সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ পাক তুলবেন তিনি হইলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম যাকে আল্লাহ পাক কাপড় পরাবেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম কাপড় পরাবেন।
আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, আমি যখন উঠব, উঠে আমি দেখতে পাব যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে দাঁড়াই আছে। তাহলে আমি উঠার আগে মুসা উঠে গেছে, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জীবিত করছেন। আমি উঠে দেখতেছি মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের আরশের খুঁটি ধরে দাঁড়াই গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মনে হচ্ছে যে তিনি পৃথিবীতে একবার বেহোশ হয়েছিলেন, আল্লাহকে দেখতে গিয়ে একবার বেহোশ হয়েছেন, এই কারণে মনে হয় তিনি দ্বিতীয়বার আর বেহোশ হন নাই। আমরা যেরকম বেহোশ হয়ে সব মরে গেছি, কিন্তু উনি মনে হয় দ্বিতীয়বার আর বেহোশ হন নাই। আর নবী সাল্লাম আর বিস্তারিত ব্যাখ্যা করেন নাই। নবী সাল্লাম বলছেন লা তুখাইয়িরুনি আলা মুসা, তাহলে বোঝা যায় যে মুসা আলাইহিসসালাম কত বড় মর্যাদাবান একজন নবী। আরেকজন হলেন ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচজন হলেন কি উলুল আজম মিনার রসুল, রাসুলদের মধ্যে এরা হলেন উলুল আজম। তো মুসা আলাইহিসসালাম এই উলুল আজমের একজন। মুসা আলাইহিসসালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক মিল আছে, অনেক মিল। মুসা আলাইহিসসালামের জিন্দিগির সাথে, নবুয়তের সাথে, দাওয়াতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দাওয়াতের অনেকটুকু মিল আছে। তো এক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুসা আলাইহিসসালামের কথাগুলো কোরআনে কারিমের মধ্যে বেশি তুলে ধরেছেন, কয়েকজন নবীর ইতিহাস কোরআনে কারিমে বেশি তুলে ধরছেন। তন্মধ্যে মুসা আলাইহিসসালামের জীবনী কোরআনের মধ্যে বেশি এসছে। আশুরার সিয়াম যখন ইহুদিরা পালন করতেছিল, নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কেন করতেছো, বলল যে আল্লাহ পাক এই দিন মুসা আলাইহিসসালামকে নাজাত দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাহানু আহাক্কু বিআওলা বিমুসা মিনকুম, তোমাদের চাইতে মুসা আলাইহিসসালামের সাথে সম্পর্কটা আমাদের সবচাইতে গভীর, আমাদের আরো নিকটের। তো এই কারণে বোঝা যায় যে মুসা আলাইহিসসালামের সাথে আমাদের সম্পর্কটা অনেক নিকটের। মুসা আলাইহিসসালামের যে ঘটনা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন সেটি হলো মুসা আলাইহিসসালাম তাকে, এটা হাদিসের মধ্যে আসে নাই, এটা বিভিন্ন তাফসিরে আসছে, তাকে তার উম্মতরা জিজ্ঞাসা করলেন যে মুসা জমিনের মধ্যে সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম বললেন আনা, আমি তো সবচেয়ে বড় আলেম, কারণ জমিনে এখন আমি নবী, তা আমি যেহেতু নবী তো নবীরই তো সবচেয়ে বড় আলেম, কারণ নবীদের কাছে ওহি নাজিল হয়, নবীদের কাছে ওহি নাজিল হয়। তো নবীদের কাছে যেহেতু ওহি নাজিল হয়, তো নবীদের কাছে যে এলেম আসে ওই এলেম তো দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে নাই, তাহলে নবীরই তো সবচেয়ে বড় আলেম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসা জমিনে তোমার চাইতেও আরও বড় আলেমও জমিনে আসে। মুসা আলাইহিসসালামের ইচ্ছা থাকলো যে সেই আলেম দেখতে হবে, আমার চাইতে বড় আলেম তিনি কেমন দেখা দরকার। আল্লাহ পাক বললেন দেখা পাবা, তবে তোমাকে যাইতে হবে মাজমাউল বাহরাইন, দুই সাগরের সংযোগ স্থলে। তো এই দুই সাগর কোথায় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নাই। ঐতিহাসিকেরা কেউ কেউ বলছেন এটা খার্তুম, খার্তুম আছে না সুদানের, সুদানের খার্তুম নগরী, খার্তুম নগরীর সেখানে বাহারুল আবিয়াদ এবং বাহারুল আজরাক দুই সাগরের সংযোগ স্থল। একটা হলো হোয়াইট সি সাদা সাগর, আর একটা ব্লু সি নীল সাগর। এই নীল আর ব্লু, বাহারুল আজরাক আর বাহারুল আবিয়াদ, এই দুইটার সংযোগ স্থল এই এখানে। এই জন্য ঐতিহাসিকেরা কেউ কেউ ধারণা করছেন যে ঘটনাটা ঘটছে ওই জায়গায়। এখন মুসা আলাইহিসসালামের খাদেম, তার নামও আল্লাহ বর্ণনা করেন নাই, কিন্তু কোনো কোনো বর্ণনা আসছে তার খাদেম হলো ইউসা ইবনে নুন আলাইহিসসালাম, তিনি তার খাদেম। তার খাদেমকে নিয়ে রওনা দিলেন। তো আল্লাহ পাক বলে দিয়েছেন যে যাওয়ার সময় একটা মাছ নিয়ে রওনা দিতে হবে, মাছটা যেই জায়গায় হারিয়ে যাবে সেখানেই ওই আলেমের সাথে তার দেখা সাক্ষাৎ হবে। এখন তারা রওনা দিয়েছেন, দিয়েছেন পথে এক জায়গায় মাছটা যে রাখছেন, মাছটা হারাই গেছে। এখন তারা আরো আস্তে আস্তে আরো অনেক সামনে চলে গেছেন। মুসা আলাইহিসসালাম বললেন দাও আমরা অনেক দূর হাঁটতে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, এবার বসো খাওয়া দাওয়া করি। এখন বসতে যায় দেখে যে মাছটা নাই, মাছটা কই গেল। এখন খাদেম বলতেছেন যে মাছটা তো
আমরা যেখানে ছিলাম ওখানেই, ওখান থেকেই হারিয়ে গেছে, ওখান থেকে কোথায় যেন সে নিজেই মানে রাস্তা তৈরি করে মাছ চলে গেছে। মুসা আলাইহিস সালাম আমরা আবার পায়ের চিহ্ন ধরে ধরে যেদিক থেকে আসছি আবার সেদিকে চলো, আবার সেদিকে যেতে যেতে ওই জায়গায় গেছেন। ওই জায়গায় যাওয়ার পরে এই খিজির আলাইহিসালামের সাথে মুসা আলাইহিসালাম এবং তার খাদেমের দেখা, ওই ঘটনাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু, যখন মুসা তার ওই যুবকটিকে ওই খাদেমটিকে বললেন, ফাতাহু মানে একজন যুবককে বললেন, যুবক মানে তার খাদেম, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা, আমরা ততক্ষণ ক্ষান্ত হব না, চলতেই থাকব, চলতেই থাকব যতক্ষণ না আমরা মাজমাআল বাহরাইনে পৌঁছব, মানে দুই সাগরের সংযোগস্থলে যতক্ষণ না পৌঁছব, আও আমদিয়া হুকুবা অথবা যুগ যুগ ধরে আমরা খালি চলতেই থাকব, চলতেই থাকব যতক্ষণ পর্যন্ত না আমরা ওই দুই সাগরের সংযোগস্থলে না পৌঁছি এবং ওই ব্যক্তির সাথে ওই আলেমের সাথে আমাদের দেখা না হয়। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, যখন তারা ওই দুই সাগরের সংযোগস্থলে পৌঁছে গেলেন, নাসিয়া হুতা হুমা, তাদের মাছের কথা তারা দুইজনেই ভুলে গেলেন, মাছের কথা ভুলে গেছেন। ফাত্তাখাদা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ওই মাছও এত সালাক মাছ, নিজেই রাস্তা তৈরি করে সাগরের দিকে মাছটা চলে গেছে, মাছ নিজে নিজে রাস্তা তৈরি করে ওই রাস্তা দিয়ে মাছ সাগরে চলে গেছে। ফালাম্মা জাওয়াজা কল আলী বাতাহু আতিনা গাদা আনা, যখন তারা সেই জায়গা অতিক্রম করে আরো অনেক দূর চলে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম খাদেমকে বলেন, আতিনা গাদা আনা, আমাদের নাস্তা নিয়ে আসো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নসাবা, এই সফরে আমরা সফর করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, এবার একটু বিরতি দিন, নাস্তা নিয়ে আসো। ক্বালা আরাইতা ইজ আওয়াইনা ইলা সখরাতে ফা ইন্নি নাসিতুল হুত, তখন খাদেম বলে উঠলেন, আরাইতা আপনি কি লক্ষ্য করেন নাই, ইজ আওয়াইনা ইলা সখরা, যখন আমরা ওই পাথরের নিকট আশ্রয় নিয়েছিলাম, পাথরের ওখানে যখন আমরা একটু বিরতি দিয়েছিলাম, ফা ইন্নি নাসিতুল হুত, তখন তো আমি মাছের কথা ভুলে গেছি, ওয়ামা আনসানিহু ইল্লা শায়তানু আন আযকুরাহু, আসলে এটা শয়তান আমাদেরকে ভুলাই দিছে, আর কোনোভাবেই মনে হয় নাই, শয়তান এমনভাবে ভুলাইছে আমরা আর মাছের কথা ভুলেই গেছি। ওয়াত্তাখাদা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আর মাছ নিজে নিজে আশ্চর্যজনকভাবে রাস্তা তৈরি করে সাগরে চলে গেছে, মাছ নিজেই সাগরে চলে গেছে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, তখন মুসা আলাইহিস সালাম বলে উঠলেন, যালিকা মা কুন্না নাবগি, এরকম তো হওয়ার কথা না আমাদের, আমরা যে কাজটা করে ফেলছি এটা তো আমাদের ঠিক হয় নাই। ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা, আমাদের পায়ের চিহ্ন ধরে ধরে আবার পিছনের দিকে চলতে থাকো, যেখানে মাছ হারাই গেছে ওই দিকে যাও, এখন জায়গাও তো ভুলে গেছে, তাই বলতেছে যে আমরা যেদিকে আসতে পায়ের চিহ্ন আছে ওই পায়ের চিহ্ন ধরে ধরে ওইদিকে যাও। বাবা জাদা আব্দাম মিন ইবাদিনা, আর যখন দুইজনে ওই জায়গায় যায় পৌঁছছেন, তখন আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে পাই গেছে, তাহলে বোঝা যায় আল্লাহর এরকম বান্দা একটা না, আরও অনেক আল্লাহর এরকম বান্দা আছে, যেগুলোর বিশাল বিশাল এলেমওয়ালা বান্দা। আল্লাহ বলছেন পাওয়া জাদা আবদান মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে তারা পাইছে, ওই বান্দাকে পাওয়ার পরে কোন বান্দা, আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা, যে বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দান করছি, সুবহানাল্লাহ, আল্লাহ যাকে সরাসরি রহমত দেন এরকম রহমত পাওয়া বান্দা। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে এলেম দান করছি, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে যাকে এলেম দিয়েছেন, এইরকম এক বান্দা দেখা হয়েছে। কল আলাহু মুসা, মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হাল আত্তাবিউকা, আমি কি আপনার এত্তেবা করতে পারি, আমি কি আপনার সাথে থাকতে পারি, আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিখাইবেন, এলেম দিবেন, বিম্মা উল্লিম তার রুশদা, আপনাকে যে এলেম আল্লাহ রাব্বুল আলামিন দিছেন ওই এলেমের থেকে আমাকে কিছু এলেম
শিখাইবেন, এরকম আমি কি থাকতে পারি আপনার সাথে? আল্লাহর এই বান্দা বললেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আল্লাহর বান্দা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, তুমি আমার সাথে থাকতে পারবা না, কারণ হলো লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, আর কেমন করে তুমি ধৈর্য ধরবা যে বিষয়ে তোমার খবর নাই, ওই বিষয়ে তো ধৈর্য ধরার কথাই না। উনি বলতেছে ধৈর্য কেন ধরতে পারবে না, সেটাও আমি জানি, তুমি যে বিষয়ে জানো না, খবর নাই, তো ওই বিষয়ে তুমি ধৈর্য ধরবে কেমনে, এটা তো ধৈর্য ধরার বিষয় না। কলা সাতা জেদুনি ইনশা আল্লাহ সবেরান, মুসা আলাইহিস সালাম বললেন সাতা জেদুনি ইনশা আল্লাহ সবেরান, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন, আমি সবর ধরব ইনশাআল্লাহ। ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো কথার কোনো কাজের নাফরমানি করব না, ধৈর্য ধরে আপনার আত্মেবা করব। এরপরে মুসা তিনি বললেন কলা, আল্লাহর ওই বান্দা বললেন ফাইনিত্তাবা তানি, যদি তুমি আমার পরিপূর্ণ আত্মেবা করো, ফালা তাসআলনি আন শাইইন, তাহলে আমাকে কোনো কিছু প্রশ্ন করবা না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত না ওই ঘটনা তোমার কাছে আমি বর্ণনা করি, আমি তোমার কাছে ঘটনাটা বা বিষয়টা স্পষ্ট করে বর্ণনা করা পর্যন্ত তুমি আমাকে ওই বিষয়ে প্রশ্ন করিও না, তুমি ওই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবা, যদি আমার সাথে থাকতে চাও, এত্তেবা করতে চাও। আমরা আজকে আর সামনের দিকে যাব না, ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে আমরা এরপর থেকে ঘটনাগুলো আমরা দেখব, কীভাবে মুসা আলাইহিস সালাম সবর ধরলেন, কী কী ঘটনা ঘটছিল, আল্লাহ পাক এটাকে খুব সুন্দরভাবে সাহিত্যিক আকারে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার মূল অংশগুলোকে আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে কোরআন ভিত্তিক আমাদের জীবন গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের খাদেম হওয়ার আমেল হওয়ার তৌফিক দান করুন। আমাদের তাফসিরুল কোরআনের সকল মুহিব্বিন, সকল দর্শক শ্রোতা যারা যেভাবে সহযোগিতা করেন, আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ পাক সকলের নেক মাকাসিদগুলো পূরণ করে দিন। আল্লাহ পাক আমাদের তাফসিরুল কোরআনের সকল মুহিব্বিনদেরকে আল্লাহ পাক দুনিয়া আখেরাতে উত্তম জাযা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।